সকলকে জয় যিশু। আমি পরিমিতা সর্দার সরকার, কেষ্টপুর ইম্যানুয়েল চার্চের সদস্য। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, তিনি আমাকে এত সুন্দর একটা সুযোগ করে দিয়েছেন ঈশ্বর বাক্য বলার জন্য। আর তারপরে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা নিবেদন করি, কেষ্টপুর ইম্যানুয়েল চার্চের ইউথরা যেভাবে তারা এগিয়ে আসছে ঈশ্বরের বাক্যকে তুলে ধরার মতন, তিনি যে তাদেরকে শক্তি প্রদান করেছেন, তার জন্য তাদের জন্য আমি প্রার্থনা নিবেদন করি, তারা যেন এইভাবে নিজেদেরকে যেন ঈশ্বরের কাজে আত্মনিয়োগ করতে পারে। আসুন আমরা প্রার্থনায় যাই। পরম পবিত্র দয়ালু ঈশ্বর, আমার চিত্তের ধ্যান ও মুখের বাক্য যেন তোমার দৃষ্টিতে গ্রহণযোগ্য হয়। আমাদের পরম দাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমিন। আজকে যে থিমে যেটা বলা হয়েছে খ্রিস্টিয়ান নাইটস, সেই খ্রিস্টিয়ান নাইটসটা হচ্ছে খ্রিস্টীয় যোদ্ধা। আর সেই খ্রিস্টীয় যোদ্ধাতে যে অধ্যায়টা বেছে নেওয়া হয়েছে সেটা হচ্ছে প্রথম করিন্থীয় তার 16:13-14। 13-14 বলা হয়েছে, তোমরা জাগিয়া থাকো, বিশ্বাসে দাঁড়াইয়া থাকো, বীরত্ব দেখাও, বলবান হও, তোমাদের সকল কার্য প্রেমে হোক। কত সুন্দর বাক্য ঈশ্বর আমাদেরকে জানিয়ে দিয়েছেন তার বাক্যের মাধ্যমে। আমরা যেন তাকে যেন এই বাক্যের মাধ্যমে যেন অনুসরণ করি। তিনি আমাদের বলছেন আমরা যেন খ্রিস্টীয় যোদ্ধা হতে পারি। তিনি তার বাক্যের মাধ্যমে আমাদের বলছেন, তিনি আমাদের মধ্যে কত তালন্ত দিয়েছে সেই তালন্তগুলোকে যেন আমরা ব্যবহার করি। তিনি বলছেন খ্রিস্টীয় যোদ্ধা হতে গেলে আমাদের মধ্যে কি কি থাকতে হবে। প্রথমত আমাদের বলছে জাগিয়া থাকো। আমরা আত্মিক দিক থেকে কতজন জেগে থাকতে পারছি? আসুন না, আমাদের ঈশ্বর যে তালন্ত দিয়েছে সেটাতে আমরা নিজেদেরকে সেটা ব্যবহার করি। তারপরে বলছে বিশ্বাসে দাঁড়াইয়া থাকো। আমরা কতজন বিশ্বাসে স্থির থাকতে পারি, দৃঢ় হতে পারি? আমরা কি বিশ্বাসে দৃঢ় হয়েছি? আসুন, আজ বলছি ইফিসিও তার 6:16 বলছে বিশ্বাসের ঢাল গ্রহণ করো। কত সুন্দর কথা! আর যদি আমরা বিশ্বাসের ঢাল গ্রহণ করি, সদাপ্রভু তিনি দু হাত তুলে দাঁড়িয়ে আছেন, তিনি আমাদের রক্ষাকর্তা ঈশ্বর, তিনি আমাদের রক্ষা করবেন। তার হবকুক তার 2:4 বলা হচ্ছে ধার্মিক ব্যক্তি বিশ্বাস দ্বারাই বাঁচিবে। আসুন না আমরা তাকে একটু বিশ্বাস করি, তাকে চেকে মেকে দেখি, তাকে স্পর্শ করি, তাকে অনুভব করি, তার কাছে আমরা প্রার্থনা নিবেদন করি, পরম প্রভু দয়ালু ঈশ্বর তুমি আমাদেরকে শক্তি প্রদান করো, আমরা নিজেকে যেন তোমার কাজে আত্মনিয়োগ করতে পারি। তুমি আমাদের বল দাও, শক্তি দাও। তিনি তো আমাদের বল দিচ্ছে, শক্তি দিচ্ছে, তিনি এত সুন্দর বাক্য আমাদেরকে দিচ্ছে যেটা থেকে আমরা বল পাচ্ছি, শক্তি পাচ্ছি। আর সেই বল শক্তি নিয়ে যেন সেটা যেন আমরা কার্যে যেন প্রমাণ করতে পারি, আমরা বাক্যে যেন শ্রোতা হয়ে না থাকি, যেন কার্যকারী হতে পারি, প্রত্যেকটা মানুষের মধ্যে যেন ছড়িয়ে দিতে পারি। আজ এই সময় করুণ পরিস্থিতিতে কত মানুষ খেতে পাচ্ছে না করোনা ভাইরাসে, কত মানুষ নিপীড়িত, কত মানুষ অসহায়। আসুন আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াই। আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের এখন এই সমস্যার মধ্যে দিয়ে চলছেন। আসুন আমরা ঈশ্বরের কাছে হাঁটু গেড়ে প্রার্থনা করি, প্রভু তুমি আমাকে শক্তি প্রদান করো, কারণ সে আমরা যখন দুর্বল তিনি আমাদেরকে সবল করেন। তার বাক্যে তিনি আমাদেরকে বলে দিচ্ছেন প্রতি পদে পদে, তিনি এটাও বলছেন তোমরা পরস্পরকে প্রেম করো। তিনি আমাদেরকে যেমনভাবে প্রেম করেছেন, পরস্পরকে প্রেম করা বলতে শুধু স্বামী স্ত্রীর ভালোবাসা নয়, মা বাবা সন্তানের ভালোবাসা নয়, এখানে ভালোবাসা বলা হচ্ছে আমরা যেন প্রতিবেশীকে আপনার মতন প্রেম করি। যে শত্রু আমাদের মন্দ কামনা করে, যে শত্রু আমাদের বিপদে আসে না, সাহায্য করতে আসে না, যে শত্রু আমাদের মরণ কামনা করে, আসুন না সেই শত্রুর পাশে গিয়ে দাঁড়ায়। এই শেষ সময় যখন ঈশ্বরের বাক্য তিনি আমাদের পথ দেখাচ্ছে, আসুন না আমরা সেই পথে অনুসরণ করি। দেখুন কত সুন্দর ঈশ্বরের বাক্য, যেই পথ আমরা যদি অনুসরণ করি সেখানে তাহলে আমরা ঈশ্বরের মহিমা দেখতে পারবো। ঈশ্বর কত মহান, তিনি আমাদের সেই আত্মা চালনা করছেন। তিনি আসুন না আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, প্রভু তুমি আমাকে শক্তি প্রদান করো, তোমার আত্মা দ্বারা চালনা করো, আমাকে ধৌত করো, আমি যেন ঈশ্বরের মাঝে সমস্ত মানুষের মাঝে যেন সেই বাক্য যেন আমরা ছড়িয়ে দিতে পারি, সেই সুসমাচার যেন প্রচার করতে পারি, আর যেন খ্রিস্টীয় যোদ্ধা হয়ে দাঁড়াতে পারি। ঈশ্বর তার এই বাক্যে আশীর্বাদ করুন। আসুন আমরা প্রার্থনা যাই। পরম পবিত্র দয়ালু ঈশ্বর, তোমার যে বাক্য শুনলাম সেই বাক্য শুনে যেন শ্রোতা হয়ে না থাকি, আমরা যেন কার্যকারী হতে পারি পিতাগো, আর এই বাক্য যেন আমরা প্রত্যেকের মাঝে যেন গিয়ে সুসমাচার যেন ছড়িয়ে দিতে পারি। তুমি সেই শক্তি আমাদের প্রদান করো। এই ছোট্ট প্রার্থনা তোমার নামে চাইলাম, আমিন।